আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিন রুম তিন শেড ঘরে পিভিসি প্লাস্টিকের সিলিং করতে কত টাকা খরচ হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন আমরা দেখব তিন রুম ঘরে সিলিং করতে কত টাকা খরচ হয়। পিভিসি সিলিং যদি হয়, রুমের সাইজ যদি হয় আপনার 12x12, আপনি রুমের দৈর্ঘ্য প্রস্থকে গুণ করে নেবেন। 12 ফিট দৈর্ঘ্য, 12 ফিট প্রস্থকে গুণ করলে আমরা পাই 144 স্কোয়ার ফিট। 144 স্কোয়ার ফিটকে আমরা 12 দিয়ে গুণ করব, যেহেতু আমাদের সিলিংগুলোর সাইজ হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। তো আমরা এই ফিটটাকে ইঞ্চিতে পরিণত করছি, তো 12 ইঞ্চি দিয়ে আমরা এটাকে গুণ দিব। গুণ দিলে হবে আমাদের 1728। এই 1728কে আমরা 48 দিয়ে গুণ দিব। 48 হচ্ছে আমাদের সিলিংয়ের সাইজ, সিলিং হচ্ছে আমাদের 2 ফিট বাই 2 ফিট, তাহলে আমাদের 48 ইঞ্চি হয়। এক পাশে 24 ইঞ্চি, অন্য পাশে 24 ইঞ্চি, অর্থাৎ সিলিংয়ের দৈর্ঘ্য 24 ইঞ্চি, প্রস্থ 24 ইঞ্চি, টোটাল হয় আমাদের 48 ইঞ্চি। 48 ইঞ্চি দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে আমাদের 36 ফিট লাগতেছে। 2 ফিট বাই 2 ফিট সিলিং লাগবে আপনার 36 ফিট, 12 ফিট বাই 12 ফিট রুমে। তো 1 ফিট সিলিংয়ের দাম হচ্ছে বাংলা বর্তমানে 135 থেকে 140 টাকা। আমরা 140 টাকা হিসাব করি, 140 টাকা আছে, 125 টাকা আছে, 120 টাকা আছে, তাহলে 36 পিস আমাদের এক রুমে খরচ হচ্ছে 5040 টাকা সিলিং। এখানে যে বাতাগুলো, এগুলো পার স্কোয়ার ফিট 7 টাকা 8 টাকা ধরে বিক্রি হয়। মোটামুটি বাতা লাগবে আপনার, বাতা লাগবে আপনার 400 থেকে 500 টাকা বাতা লাগবে। আরও 500 টাকা যোগ করি আমরা, তাহলে 5540 টাকা বাতা লাগতেছে আপনার। এটা পার স্কোয়ার ফিট আপনার সিলিং লাগানো হচ্ছে 10 টাকা, তো এর জন্য 10 টাকা হচ্ছে আমাদের 5540 টাকা হলো। 10 টাকা যদি হয় আমাদের পার স্কোয়ার ফিট সিলিং তৈরি লাগানোর জন্য মেস্ত্রি খরচ, তাহলে আমাদের মেস্ত্রি খরচ আসতেছে মোটামুটি 1500 টাকা, তাহলে মোটামুটি আপনার 7000 টাকার মতো লাগতেছে। 12x12 রুমে একটির মধ্যে আপনার 7000 টাকা লাগতেছে আপনার সিলিং মেস্ত্রি খরচ সহ। সিলিং লাগতেছে আপনার 108 পিস তিন রুমে, আর টোটাল আমি যদি হিসাব করি আমরা, তাহলে আমাদের 21000 টাকার মতো লাগবে তিন রুমের সিলিং করতে। আপনার এক রুমে করতে 7000 টাকার মতো লাগবে, 12x12 রুমে সিলিং, সিলিংয়ের বাতা, মেস্ত্রির খরচ সহ। তো তিন রুমে আপনি 21000 টাকার মধ্যে করতে পারবেন। এটা যদি আপনি বাঁশ দিয়ে দেন তাহলে প্রায় আপনি 40000 টাকার উপরে লেগে যাবে। তবে বাঁশের 100 বছরের গ্যারান্টি, পিভিসিতে 100 বছরের গ্যারান্টি না, 10 থেকে 15 বছর ডিসকালার হয়ে যাবে কালারগুলো। তো বন্ধুরা, আপনি জানলেন তাহলে তিন রুম তিন শেড ঘরে সিলিং করতে আপনার মোটামুটি 21000 টাকা লাগবে যদি আরএফএলের সিলিংগুলো ব্যবহার করেন। সিলিং লাগবে আপনার তিন রুমে 108 পিস, দাম যদি হয় 140 টাকা পার পিস। মেস্ত্রি খরচ এবং বাতাস হয় আপনার 7000 টাকা যাবে পার রুমে, তিন রুমে যাবে আপনার 21000 টাকা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন।